সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারকের স্পেশাল পর্বে আজকের আয়োজনে আমি আলোচনা করব এই মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস এবং হযরত আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী, জানাবো সে সময় ঘটে যাওয়া কিছু ঘটনার বিস্তারিত। ভিডিওটি না টেনে বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা উপভোগ করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। এতে করে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এবার শুরু করা যাক মূল আলোচনা। কোনো এক সময় এই মহাবিশ্বে মহান আল্লাহ ছাড়া আর কোনো অস্তিত্ব ছিল না। এক পর্যায়ে আল্লাহ নূর থেকে সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে, যা আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছিল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এবং তারা কখনোই আল্লাহর হুকুম অমান্য করেন না। ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত জিবরিল আলাইহিসসালাম। এরপর আল্লাহ এক ধরনের ধোঁয়াবিহীন আগুন থেকে নতুন আরেক জাতি সৃষ্টি করলেন, যে জাতির নাম হলো জিন জাতি। ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিমজ্জিত থাকলেও জিন জাতি প্রকৃতিগতভাবে আল্লাহর ইবাদত করতেন না, এবং তারা চাইলেই আল্লাহর হুকুমকে অমান্য করতে পারত। আল্লাহ দুনিয়াতে জিনদেরকে পাঠালেন খলিফা হিসেবে। যেহেতু তারা আগুন থেকে সৃষ্টি ছিল, তাই এরা ছিল উত্তেজনাপ্রবণ। তারা প্রায়ই যুদ্ধ ও খুনাখুনিতে লিপ্ত হতো। এদের মাধ্যমে দুনিয়াতে অন্যায় অত্যাচার ছড়াতে লাগল। কিছু পুণ্যবান জিন থাকা সত্ত্বেও বেশিরভাগই আল্লাহকে অমান্য করত। পুণ্যবান জিনদের মধ্যে একজন ছিল যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করত এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করত। আল্লাহ তার প্রতি খুশি হয়ে আল্লাহর কাছে আসার অনুমতি দিলেন এবং ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। ওই জিন ফেরেশতাদের সাথে আল্লাহর ইবাদত করতে লাগল। দুনিয়ার জিন জাতির অন্যায়ের পরিমাণ বেড়ে যাওয়ায় আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন দুনিয়ার জিন জাতিকে বিতাড়িত করার জন্য। ফেরেশতাদের সাথে আল্লাহর অনুগ্রহ পাওয়া সেই জিনকেও পাঠানো হলো দুনিয়ার জিনদের ধ্বংস করতে। ফেরেশতারা দুনিয়াতে এসে অন্যায় সৃষ্টিকারী জিনদের ধ্বংস করলেন এবং এদের মধ্যে অল্প সংখ্যক জিন প্রাণে রক্ষা পেল। এক পর্যায়ে মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তিনি এক নতুন জাতির সৃষ্টি করবেন, আর যে জাতির নাম হলো মানুষ জাতি। কিন্তু ফেরেশতারা খুবই অবাক হয়ে গেল। ফেরেশতারা জিন জাতির অন্যায় অত্যাচার দেখেছিল, তাই তারা বিস্ময় প্রকাশ করেছিল। কিন্তু আল্লাহ যা জানেন তা কারো জানার কথা নন। মানুষ সৃষ্টি করার পর দুনিয়াতে নানা অপকর্ম করলেও তাদের সৃষ্টি করার পেছনে রয়েছে বিশেষ কারণ। অতঃপর আল্লাহ নিজ হাতে কাদামাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। দৈহিক গঠন পূরণ করার পর তার ভেতর রূহ দিলেন। তারপর মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সব কিছুর শিক্ষা দিলেন। তিনি ছিলেন ফেরেশতাদের থেকে অনেক জ্ঞান ও বুদ্ধিসম্পন্ন, আর তাই আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করার জন্য। সকল ফেরেশতা তখন আল্লাহর হুকুম পালন ও আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শন স্বরূপ সেজদা করলেন, কিন্তু সেই পুণ্যবান জিন আদম আলাইহিসসালামকে সেজদা করলেন না এবং প্রথমবারের মতন আল্লাহ তাআলার উপস্থিতিতে আল্লাহর হুকুম অমান্য করল। পুণ্যবান জিন আসলে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা কামনা না করে সে চেয়েছিল সম্মান ও মর্যাদা। আগুনের তৈরি জিন হয়েও নূরের তৈরি ফেরেশতাদের সাথে জায়গা পেয়ে সে এত অহংকারী হয়ে গিয়েছিল যে সে মাটির তৈরি আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শন স্বরূপ সেজদা করাকে তার অপমান বলে মনে করল, এবং সে সমগ্র মহাবিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিনের আদেশকে অমান্য করল। আর তাতেই মহান রব্বুল আলামিন খুব রাগান্বিত ও হতাশ হলেন এবং ইবলিস শয়তানকে ফেরেশতাদের দল থেকে বিতাড়িত করলেন। ইবলিসের মনে এত পরিমাণে হিংসা জন্ম নিল যে সে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করল না, বরং সে আল্লাহর কাছে কিছু সময় চেয়ে নিল যাতে সে প্রমাণ করতে পারে যে মানুষ জাতি কতটা খারাপ হবে। ইবলিস এই বলে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিল।
মহান রাব্বুল আলামিন এত বেশি দয়াশীল এবং তিনি তার সৃষ্টিকে এতটাই বেশি ভালোবাসেন যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করা সত্ত্বেও ইবলিস তার কাছে দোয়া চাইলেন এবং মহান আল্লাহ তা কবুল করে নিলেন। আমরা যখন কোনো ভুল করে ফেলি এবং কোনো গুনাতে যখন বারবার লিপ্ত হই আর মনে করি আমাদের দ্বারা অনেক ভুল হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না। আসলে মহান রাব্বুল আলামিন এতটাই দয়ালু যে আমরা যদি অনেক গুনাহ করার পরেও মহান রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করি এবং এই ভুল পুনরায় না করি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন, যেমনটা তিনি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে করেছিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ জান্নাতে প্রবেশ করালেন এবং সেখানে তিনি মহান আল্লাহ তাআলার নিয়ামত উপভোগ করতে লাগলেন। কিন্তু কিছু বছর অতিবাহিত হবার পর হযরত আদম আলাইহিস সালামের মনে নতুন এক অনুভূতি হতে লাগলো এবং তিনি নিজেকে একা বোধ করতে লাগলেন, কারণ মহান আল্লাহ তাআলার জগতে এত ফেরেশতা এত পশু পাখি থাকা সত্ত্বেও তার মতো আর কেউই ছিল না। মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নয়, তিনি সকলের অন্তরের খবর রাখেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জন্য একজন সঙ্গী সৃষ্টি করলেন এবং আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামের জন্ম হলো। তাকে পাওয়ার পর আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা দূর হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের জন্য সমস্ত জান্নাত উন্মুক্ত করে দিলেন, কিন্তু একটা গাছের ব্যাপারে সতর্ক করলেন যাতে এই গাছের ফল তারা ভক্ষণ না করেন, আর গাছটির নাম হলো গন্ধক গাছ। ইবলিস শয়তান ওই গাছকে ঘিরে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত হয়ে গেল। অবশেষে শয়তান আল্লাহর কসম দিয়ে বলে সে তাদের সৎ পরামর্শ দিচ্ছে এবং এই গাছের ফল খেলে ওনারা অমর হয়ে যাবেন ফেরেশতাদের মতো। অবশেষে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের ফাঁদে পা দিয়ে সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। এই ঘটনার পর মহান আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক অসন্তুষ্ট হলেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের ভুল বুঝতে পারলেন, যদিও শয়তান তাদের ধোঁকা দিয়েছিল, তবুও আল্লাহ যেহেতু তাদের নিষেধ করেছিলেন সেই গাছের ফল না খাওয়ার জন্য, তখন তাদের শয়তানের কথায় কান দেওয়া উচিত হয়নি। তারা মহান রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং দোয়া করলেন যে হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, কিন্তু তারা যেহেতু আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছেন সেটার শাস্তিস্বরূপ তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করা হবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে হবে। তাদের দুজনকে পৃথিবীর ভিন্ন ভিন্ন দুটি স্থানে অবতীর্ণ করা হয়েছিল। আদম আলাইহিস সালামকে অবতীর্ণ করা হয় শ্রীলঙ্কার একটি পাহাড়ে এবং হাওয়া আলাইহিস সালামকে অবতীর্ণ করা হয় সৌদির জেদ্দাতে। জান্নাতের ভোগ বিলাসিতায় তারা একজন আরেকজনের মধুর সঙ্গ পাওয়ার পর দুনিয়ার মতন জায়গায় এসে আবার নিঃসঙ্গ জীবন কাটানো সত্যি অনেক বড় একটা পরীক্ষা ছিল তাদের জন্য। আমরা বাস্তবতার সাথে চিন্তা করলে যদি দেখি যে আমাদের জীবনসঙ্গী, যাকে সবসময় কাছে পাচ্ছি, যাকে ঘিরে আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, কিন্তু হঠাৎ যদি সেই সঙ্গী হারিয়ে যায় তাহলে আমাদের কেমন লাগবে? যদি এটাও না জানি যে কতদিনের জন্য হারিয়েছি, তখন যখন আমরা রবের কাছে দোয়া করব এবং মনে হবে রব হয়তো আমাদের উপর রেগে আছেন, আমরা তখন পাগলের মতন আমাদের সঙ্গিনীকে খুঁজতে থাকব। ঠিক তেমনি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একে অপরকে ব্যাকুল হয়ে খুঁজতে লাগলেন। কতদিন তারা একে অপরকে খুঁজেছিলেন তার কোনো হিসাব ছিল না। অবশেষে তারা একে অপরকে খুঁজে পেলেন এবং দুনিয়ার জীবনে সংসার শুরু করলেন। অনেক ঐতিহাসিকগণের মতে তারা দুজন আরাফাতের ময়দানে একত্র হয়েছিলেন। অনেক বর্ণনায় জানা যায় আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রায় 1000 বছর বেঁচেছিলেন এবং সেই সময় মা হাওয়া আলাইহিস সালাম অনেকবার মা হয়েছিলেন এবং প্রতিবারই তাদের কোলে আল্লাহর হুকুমে যমজ সন্তান জন্মগ্রহণ করেছিলেন।
আর এইভাবেই পৃথিবীতে মানবজাতির সৃষ্টি হয়। আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান এবং অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এগুলো আমাদের অনেক অনুপ্রাণিত করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।